ছোট্ট ছেলে পল্টু প্রতিদিন সকালে রাস্তায় ঘোরে চা নিয়ে, দুপুরে বস্তির পাশের হোটেলে বাসন মাজে, ফাই ফরমাস খাটে, মাঝে মাঝে ছুটে বাড়ি আসে। সে ছোট্ট বোনটা একা বাড়িতে থাকে, যে সকালেই মা বেরিয়ে যায় কাজে, পাঁচ পাঁচটা বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে ওর মা। পল্টু চা বিক্রি করতে করতে কখনো চলে যায় মিউনিসিপ্যালিটির স্কুলটার সামনে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে স্কুলটার দিকে, চোখটা মাঝে মাঝে ঝাপসা হয়ে আসে। কয়েক মাস আগেই পল্টু ছিল এই স্কুলের ছাত্র, আর এখন সে একজন হকার। শিক্ষিত মানুষের কাছে পল্টু একজন শ্রমিক শিশু। সহপাঠীরা পল্টুকে দেখলে হাসাহাসি করে, তখন পল্টু মাথা নিচু করে সরে যায় সেখান থেকে। পল্টুর বাবা পলাশ কারখানাতে কাজ করত, পল্টুর মা সংসার দেখাশোনা করত আর দুই ভাই বোনকে সামলাত। পল্টু একটু বড় হতেই ভর্তি করা হয়েছিল পাশের মিউনিসিপ্যালিটির স্কুলে। পল্টুও সব বন্ধুদের সাথে স্কুল ড্রেস পরে স্কুলেই যেত। লেখাপড়াতে পল্টুর ছিল গভীর মনোযোগ, তাই প্রত্যেক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতো সে। পল্টুর বাবা মা খুব খুশি ছিল, নিজেরা লেখাপড়া না জানলেও ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিল তারা। কিন্তু এই গরিব সুখী পরিবারের সুখটাও বেশি দিন টিকল না। মাসের বেতন বন্ধ হলো পলাশের। কারখানার ম্যানেজার বললেন একসাথে সব টাকা পেয়ে যাবে, তাই ধার দেনা করে কোনো রকমে চলতে থাকলো সংসার। এইভাবেই কয়েক মাস চলার পর হঠাৎ বন্ধ হলো কারখানা। অসহায়ের মতো কারখানার সামনে চেঁচিয়ে চলল পলাশ আর তার মতো বেশ কিছু অসহায় মানুষ, কিন্তু কোনো লাভ হলো না তাতে। স্ত্রী ছোট দুটো বাচ্চার মুখে কি তুলে দেবে পলাশ? এদিকে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তারাও তাগাদা দেওয়া শুরু করলো। কি করবে বুঝতে না পেরে বড় একটা ভুল করে বসলো সে। পরিবারকে আরো অসহায় করে আত্মঘাতী হলো পলাশ। পরিবারে নেমে এলো অভাব আর শোকের কালো ছায়া। পল্টুর মা দরজায় দরজায় কান্নাকাটি করতে লাগলো একটা কাজের জন্য, না হলে না খেতে পেয়ে যে মরতে হবে, তার উপর আছে পাওনাদারদের তাগাদা। পল্টুর স্কুলে যাওয়া বন্ধ হলো। মাকে সাহায্য করতে পল্টু কাজে লেগে পড়লো। মা সারাদিন বাইরে কাজে থাকে, তাই ছোট্ট বোনটাকে নিজের হাতেই পল্টু খাওয়ায়, স্নান করায়, আদর করে। পল্টুর মা তাপসী প্রায় দুঃখ করে বলে, এত ভালো ছিল ছেলেটা পড়াশোনাতে, মা হয়ে পড়াতে পারলাম না। মাইনে পাওয়ার পর তাপসীর প্রায় সব টাকাটাই তুলে দিতে হয় পাওনাদারদের হাতে। পল্টু মাকে সান্ত্বনা দেয়, বলে, মা আমি এখনো লেখাপড়ার স্বপ্ন দেখি, তবে আমার নয়, প্রিয়ার। যত কষ্ট হোক আমি বোনের লেখাপড়ার খরচ জুগিয়ে শিক্ষিত করবই। ছোট ছেলেটার মুখে এরকম কথা শুনে জলের ধারা নামে তাপসীর চোখ দিয়ে। দেবী সরস্বতী বোধহয় শুনেছিলেন পল্টুর প্রার্থনা। স্কুলে ভর্তির পর প্রিয়া তার দাদার মতো ভালোভাবে লেখাপড়া করতে থাকে। সন্ধ্যায় কাজ থেকে ফিরে বোনকে পড়তে বসায় পল্টু। বোন পড়ে আর পল্টু শোনে, মনটা ভরে যায় তার। পল্টু আরো পরিশ্রম শুরু করে, তাকে তো আরো টাকা জমাতে হবে, অনেক পড়াতে হবে তো বোনকে। এইভাবে সফলভাবে একটার পর একটা শ্রেণী উত্তীর্ণ হয়ে এগিয়ে যেতে থাকে প্রিয়া। লেখাপড়ার জন্য কখনো অসুবিধা হয়নি প্রিয়ার। প্রিয়া জানে তার যা প্রয়োজন একবার দাদাকে বললে দাদা ঠিক এনে দেবে। পল্টু ভাবে তার বোন একজন শিক্ষিকা হবে, বস্তির গরিবের বাচ্চাগুলোকে পড়াবে, ওদের পড়ার দায়িত্ব নেবে, ওর মতো যেন তাদের দুর্ভাগ্য না হয়। প্রিয়া খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করলো। পল্টু খুশিতে বস্তির সবাইকে মিষ্টি খাওয়ালো। সবাই বলল, পল্টু অনেক তো হলো, লেখাপড়া আর কতদিন, এবার বোনকে বিয়ে দে। পল্টু বলল, না না আরো অনেক পড়তে হবে যে আমার বোনকে, তবে তো ও পারবে আমার আর বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে।
পাশের পাড়ার মুদির বউ ভোলার মা প্রায় পল্টুকে বলে, তোর বোনটাকে আমার ছেলের সাথে বিয়ে দে, সুখী হবে। পল্টু অনুনয় করে বলে, এরকম বলবেন না জেঠিমা, বোনের বিয়ে এখন দিতে পারবো না। ভোলার মা ঝাঁঝিয়ে বলে, দেখবো দেখবো, তোর লেখাপড়া জানা বুড়ি বোনকে কোন রাজার বাড়ি বিয়ে দিস। পল্টু কিছু বলে না, চলে যায় সেখান থেকে নিঃশব্দে। প্রিয়া একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। পল্টু এখন গুদামে মুটের কাজ করে, বড় বড় বস্তা তোলে লরিতে, আবার কখনো লরি থেকে নিয়ে ভরে গুদামে। প্রিয়ার জন্য শিক্ষিকা মাধুরী দেবীর বাড়িতে গিয়ে কথা বলে এসেছে পল্টু। এখন টিউশনি পড়তে রোজ প্রিয়া যায় মাধুরী দেবীর বাড়িতে। অনেকগুলো বছর কেটে গেছে, পল্টু সব সহ্য করে শিক্ষিত করেছে নিজের বোনকে। এখন প্রিয়া চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাপসীও আর অন্যের বাড়ি কাজে যায় না, ভরসা ওই পল্টুই। তাপসী ছেলেকে ডেকে বলল, এবার ঘরে বউ আন বাবা। পল্টু বলল, বোনের ভবিষ্যৎ ঠিক না করে আমি বিয়ে করতে পারবো না মা। স্কুল কলেজে ভালোবাসার প্রস্তাব অনেক পেয়েছে প্রিয়া, কিন্তু প্রতিটা সময় মনে এসেছে দিনের শেষে ঘামে ভেজা দাদার ক্লান্ত চেহারাটা, দুঃখী মায়ের করুণ মুখটা। তাই লেখাপড়া ছাড়া অন্য কিছু ভাবেই নি সে। তার একমাত্র লক্ষ্য যে দাদার স্বপ্ন পূরণ। দুটো বছর কাটার পর প্রিয়া অবশেষে সত্যি করেছে পল্টুর স্বপ্ন, সে এখন একজন শিক্ষিকা। চাকরিটা পাওয়ার পর প্রিয়া দাদার মুখের হাসিটা দেখে শান্তি পেয়েছে, তার দাদার এত বছরের কষ্ট আজ সফল। প্রিয়া স্কুলে পড়ানোর সাথে সাথে বাড়িতেও বস্তির ছোট বাচ্চাদের পড়ায়। পল্টুর মন এসব দেখে আনন্দে ভরে যায়। কিছুদিনের মধ্যেই পল্টু আর প্রিয়া তাদের ভাঙা বাড়িটাকে ঠিক করে। এখন পল্টুর চাওয়ালার সাথে সাথে পরিচয় প্রিয়া দিদিমণির দাদা হিসেবে। যখন কেউ বলে প্রিয়া দিদিমণির দাদা, ওর গর্ব হয় তখন বোনটার জন্য। একদিন প্রিয়ার শিক্ষিকা মাধুরী দেবী ডেকে পাঠালেন পল্টুকে। মাধুরী দেবীকে প্রিয়া পল্টু দুজনে খুব শ্রদ্ধা করে, প্রিয়ার লেখাপড়াতে অনেক সাহায্য করেছেন তিনি। পল্টু যেতেই মাধুরী দেবী বললেন, আমি ছোট থেকেই দেখেছি তোমার দুই ভাই বোনের সংগ্রাম, প্রিয়াকে আমার খুব পছন্দ, আমি আমার একমাত্র ছেলের পুত্রবধূ হিসাবে তোমার বোনটাকে চাই, দেবে আমায়? যদিও বিয়ের জন্য কোনো তাড়া নেই। পল্টুর দু চোখে জল। এরকম বলবেন না দিদিমণি, এ তো আমাদের ভাগ্যের ব্যাপার, খুশি মনে বাড়ি ফেরে পল্টু। পল্টু বাড়ি এসে মা বোনকে সব জানালো। পল্টুর মা বোন খুব খুশি। একটা বছর পর মাধুরী দেবীর ছেলের সাথে বিয়ে হয়ে গেল প্রিয়ার। কিন্তু রোজ প্রিয়া স্কুল থেকে ফিরে নিজের বাড়িতে এসে বস্তির বাচ্চাদের পড়ায়। প্রিয়া বলে, দাদা আমার জন্য তুই তোর সব সুখ বিসর্জন দিয়েছিস, তোর জন্য বৌদি খোঁজার দায়িত্ব আমার। পল্টু বলে, না বোন, বিসর্জন নয়, তুই তো আমার আদরের ছোট বোন, এটা তো আমার কর্তব্য। রোজ সন্ধ্যায় যখন পল্টুর বাড়িতে বস্তির ছেলেমেয়েরা সুর করে পড়ে অ আ ক খ, পল্টু অন্ধকারে বসে ওদের সাথে সুর মেলায়, ওদের সাথে পড়ে, যদিও জানতে পারে না কেউই তা। পল্টু স্বপ্ন দেখে বস্তির সব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে, দুঃখ দুর্দশা খিদের জ্বালা দূর হয়েছে সবার জীবন থেকে, আর শ্রমিক শিশুর অস্তিত্ব বিলীন হয়েছে চিরতরে। শিশুরা দলে দলে ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে তাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে।